এনজিও ঋণমুক্ত হয়ে এক মন দুধ দিয়ে গোছল করেছেন শহীদুল ইসলাম নামে একদিন মজুর। সেই সাথে তিনি শপথ করেছেন জীবনে আর কোনোদিন কোনো সমিতি বা এনজিও থেকে ঋণ গ্রহণ করবে না, পাশাপাশি কেউ যেন ঋণ না নেয় সে বিষয়েও সবাইকে উৎসাহিত করবেন। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাগবেড় ইউনিয়নে। জানা যায় দিন মজুর শহীদুল ইসলাম এক বছর আগে স্থানীয় একটি এনজিও থেকে 50,000 টাকা ঋণ নেন। ওই ঋণের টাকা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও তিনি তা নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না, ফলে তিনি ওই এনজিও কর্মকর্তাদের চাপের মুখে পড়ে ইতিমধ্যে ঘরের সব হাঁস মুরগি বিক্রি করে দেন। এদিকে তার দিন মজুরে নিয়মিত কাজ না থাকায় তিন কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। এনজিও ঋণের কিস্তির চাপে তার কাজকর্মেও মন বসছিল না, অনেকটা অসহায় হয়ে সিদ্ধান্ত নেন তার একমাত্র গরু বিক্রি করে ঋণ পরিশোধ করেন। এরপর দুধ দিয়ে গোছল করে জীবনে কোনোদিন ঋণ বা সুদের টাকা ধার না নেওয়ার শপথ করেন। দুধ দিয়ে গোছল করার উদ্দেশ্য একটাই, আমি এনজিও থেকে কিছু টাকা উত্তোলন করছি, 50,000 টাকা। এই টাকার কিস্তি দিতে পারি না, আমি অসুস্থ রুগী, হাড়ের সমস্যা, অপারেশন করা একটা রুগী, এখানে গরিব মানুষ, রাজমিস্ত্রিতে কাজ করি, একদিন কাজ থাকলে দুই দিন কাজ থাকে না। এখন যদি কিস্তি দেই সংসারে চাইল ডাল আনবার ফাই না, চাইল ডাল যদি আনি তাহলে কিস্তি দিবার ফাই না। মানে এনজিও এর কিস্তি পরিশোধ করতেই হবে যেভাবে পারো। মুরগির ডিম ডুম বেচা কয়েকদিন চালাইছি, এখানে কাম কাজ নাই, মাঝে মধ্যে আমি অসুস্থ হয়ে থাকি, কিন্তু কিস্তি দিতেই হইব, কিস্তি ছাড়া মাপ নাই, এখানে কী করব? আমি অসহায় একবারে নিঃস্ব হয়ে গেছি, যা ছিল শুরু খালো জিনিস সব বিক্রি করে দিছি, এখানে আর কিস্তি দিবার ফাই না। শেষ সম্বল বলতে একটা গরু আছিল, গরুটা বিক্রি করে দিয়া এনজিও ঋণ পরিশোধ করে দিছি, আর কোনোদিন এনজিও তো ঋণ করবো না, আর কোনো সুদের সাথে আর কোনোদিন সম্পর্ক রাখবো না, না খায়া থাকলেও আর কোনোদিন সুদের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ আমার যদি দিনে একবার খাওয়া তাতে আমি আলহামদুলিল্লাহ, আর কোনোদিন সুদের সাথে যাব না, সুদের সম্পর্ক রাখবো না। এদিকে শহীদুলের দুধ দিয়ে গোছল করার ভিডিও ভাইরাল হলে তার বাড়িতে আশপাশের এলাকার মানুষ তাকে দেখতে ভিড় করছেন। সম্পর্ক থাকবে না, সম্পর্ক ত্যাগ করতেছে, রাগে ক্ষিপ্ত হইয়া আপনার ওই দুধ দেয়া ওই গোসল করা মানে পবিত্র হইয়া যাতে আসলে থাকে আর কোনো লুন মুন না উঠা এই ইয়া ওই দুধ দেওয়া গোসল করতেছে। আমি এ ফোন দিয়ে জানি সম্বল একটা শেষ সম্বল একটা গরু ছিল, সেই গরুটা বিক্রি করে কেন্দ্রীয় টাকাটা পরিশোধ করে উনি বলতেছে দুধ দেওয়া গোসল করে। তা আমি বলছি যে দুধ দেওয়া গোসল করা দরকার নাই, কিস্তি দিয়ে তুমি গরুটা বিক্রি করে দিয়ে দেওয়ার কিছু নিও না। পরে বলতেছে যে না, গোসল করলে এটা আমার মনে থাকবে যে আমি আর কখনো সুদের সাথে সংযুক্ত হবো। শুধু শহীদুল ইসলাম না, এরকম আরও অনেকে আছেন যারা এনজিও থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন, এজন্য শহীদুলের সিদ্ধান্তকে অনেকেই সমর্থন করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।